একটা মিনিট। রোদে ডিউটি করছেন তাই ভাবলেন দি। কি খুশি। কাকা তো কাকা জল না জলটা না। কেন এটা খাবে? এটা খাবে ঠিক আছে? ঠিক আছে তো? দাদু এটা নাও আমার তরফ থেকে, আমার তরফ থেকে এটা। এইটা নাও জলটা নাও, জল খাবে। আর এই নাও কেকটা, এটা খাবে। হ্যাঁ এটা তুমি রেখে দাও ঠিক আছে। Hey, what's up guys, I'm Raja, this is my YouTube channel Biker Raja 2.0. So guys, welcome back to another vlog. So guys, চলো আজকে একটু অন্যরকম ব্লগ করব। তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চলে যাওয়া যাক। তো গাইজ দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড ভিড়, তার কারণ আজকে আমাদের এদিকে সেতলাতলার মেলা, তো তার জন্য প্রচণ্ড ভিড় আজকে। আজকে আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি কিছু মানে যেরকম মানুষের আজকে যেরকম কিছু দরকার তাদেরকে আমরা সেটা আজকে কিছু দেব। আরে কেনা কে চাইতে হো? যেরকম জল, খাবার, বাচ্চাদের চকলেট, তাই নাকি? চলো দেখি কি হয়। এ বাবা এখনই পুলিশ দাদা কি তো ঠুকে ফেলছিলাম কি করে। কি ভিড় গো। তো চলো আগে একটা ভালো দোকান দেখে চকলেট খাবার কিনে নিই, তারপর দেখছি। তো গাইস এখান থেকে জলের বোতল নিয়ে নিচ্ছে, কিছু খাবার নিয়ে নেবো। আর কি একটা কিছু আছে? হ্যাঁ কি কেক আছে দিয়ে দাও। কত করে এগুলো দিয়ে দাও? পাঁচটা লেস দাও। আর পার্ক দিও, পার্ক। হ্যাঁ তুমি নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখানেই সেতলাতলা আর কি মেন মেলাটা হয়, এখানে এখন প্রচন্ড পুলিশও আছে। দেখতে পাচ্ছ কত ভিড়, বেশি পল পাকমো করলে না ধরে বড় সড়ো ফাইন লাগিয়ে দেবে। ভালো ভিড় হয় আমাদের এখানে এই মানে মেলাটাতে। দেখো গাইজ রেলগেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রোদে ডিউটি করছে। একটা মিনিট আমি দে তো। রোদে ডিউটি করছেন, আমি ভাবলাম রোদে ডিউটি করছেন তাই ভাবলাম দি। ইতনি খুশি, ইতনি খুশি। এদেরকে গাইজ দেওয়াটা মানে উচিত, কারণ রোদটা এখন কম না আর ফুল গরম পড়ে গেছে। তো গাইজ পাউলের এদিক দিয়ে চলে এলাম, এবার যাবো এখন রাস্তা দিয়ে। দেওয়ার মতো যতজনকে লাগবে আমি সবাইকে দেবো আজকে। চলো যাই দেখি। তো গাইজ দেখছো রোদে রোদে ভটভটি চালিয়ে যাচ্ছে সামনে, তো ওনাকে একটা জল দেবো আমরা। কাকা তো কাকা জল না।
गाइज सामने एक ठाकुमा बस आए हेल्प कराई जाए नाम 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 ठाकुमा की करा है बाड़ी जाओ खेने बेटा हाँ की अवस्था चप जो तो आमार तरह करा सम्भव हमें कुर्ची घर की अवस्था हाँ देखी माने छेले मेये केउ नेइ आमि तो एटाई भाबि चले रास्तार दिखे आबार तो एबार किछु बाच्चादेरके आमरा चकलेट चिप्स एसब देव और तुम्हारा भेबो ना हयतो जे आमि एखन यूट्यूब थेके बा फेसबुक थेके टाका पेयेछि बोले एगुलो करछि एगुलो ना एक्चुअलि आमार दिते मन गियेछे तई कारण आमि एखनो टाका पाइनि पाबो एभाबे सपोर्ट करो पाबो खूब शीघ्रई और सेटा तोमादेर संगे शेयारो करब तो चलो जाए रास्ता दिए जाए तो गाइस जो सामने दादू जा दादू के मैंने सब्जी बिक्री करे एतटा बयस हो गए ताओ ट्रॉली चालिए तो गाइस दादू के हमें एक जल बोतल दी दे जल बोतल दे दादू एटा नाओ हमार तरफ थेके हमार तरफ थेके एटा एत बयस हलो तुम एत कष्ट करो तई भावल एक जल दी तुम्हें हाँ खे नहीं एट दिलमी तो गाइज अनेक खुंदर एक ठाकुमा के देखी रास्ते दिए अनेक खुंदर हेटे हेटे आसचे अनेक बृद्ध तो वोने भिक्षा करते गे मन है तो आसुक देखी ठाकुमा तो ठाकुमा के जल और केक देव ठाकुमार एकटू तो कष्ट ठीक है कोई जे आस ठाकुमा चलो गाइस तो ठाकुमा रास्ता पार हो गए दादा ठाकुमा एखे आसन कोथा थेके हेटे आसछेन कोथा थेके हेटे आसछेन अनेक दूर थेके किछु खेयेछेन दे दे आमरा खाबो এইটা নাও জলটা নাও জল খাবে আর এই নাও কেকটা এটা খাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইস অনেক দূর থেকে মানে নবদ্বীপ থেকে এটা আসছে বলছে তো আমরা তো এটা ভেবেই অবাক লাগছে যে এই বয়সে এতটা মানে হাঁটা আমাদের কতটা রাস্তা সেটা আমরা তো জানি এবার তোমরা হয়তো বুঝতে পারছো না বাট অনেকটাই রাস্তা প্রায় 3-4 কিলোমিটার হেঁটেছে তাহলে ভাবো যাই হোক আমি তো আর ওনার পুরো কষ্টটা তো দূর করতে পারবো না বাট আজকে যেটুকু হয় সেটুকু করে দিলাম আমার যতটা মানে নিজের অকাতের মধ্যে আছি ততটাই ভালো যখন পারবো বেশি করে তখন অবশ্যই বেশি করে দিয়ে সবাইকে আমি হেল্প করবো চলো যাই আরও সামনে যদি কাউকে দেখি বেশ ওখানে কিছু বাচ্চা নিয়ে কিছু দাদারা দাঁড়িয়ে আছে ওদেরকে কিছু দেবো দাদা হ্যালো এ দে ভাই হ্যালো ভাই একজন গাইস সামনে মানে পাপুর ব্যস্ত ব্যস্ত যাচ্ছে ওনাকে আমরা একটা কেক ফেক দিয়ে দিই দেখি
দাদু দাদু এটা আমার তরফ থেকে এটা আমার তরফ থেকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে কত করে কত করে 5 টাকা ওকে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এক প্যাকেট দাও ঠিক আছে আরে ওকে এটা তুমি রেখে দাও ঠিক আছে মানে কিছুই না নিলে আরও বেশি মানে খারাপ ভাবতো যে ভাবতো যে মানে ভিক্ষা টিক্ষা দিচ্ছি তো সেই জন্য এক প্যাকেট আমি ইচ্ছা করে চেয়ে নিলাম তাতে উনিও ছোটো হলো না আমার কাছে তাও উনি অন্য রকম ভাবছে যাই হোক যতটা পারবো হেল্প করবো আমি তো গাইজ আস্তে আস্তে একটা বন্ধুর সঙ্গে দেখানো শুধু গাড়ির কালারটা দেখে নাও এই তোমাদের এর গাড়ি তো না তোর গাড়ি তো হ্যাঁ এর গাড়ি গাড়িটা দেখো শুধু গাইজ কালারটা দেখো কালারটা আচ্ছা তো চলো সামনের দিকে যাই তো গাইজ আমরা যা নিয়েছিলাম আর কি মানে দেবার জন্য তো সেগুলো সব শেষ হয়ে গেছে তো আর অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বাজে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর হেল্প করে ভালোই লাগলো অবশ্য এরকম আমার ইউটিউব বা ফেসবুক থেকে পেমেন্ট ঢুকলে এরপরে আমি আরও বেশি মানে এরকম আরও বেশি দেবো তবে কি যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব যাকে যেরকম দেখবো সেরকম দেওয়ার চেষ্টা করব তো গাইজ আজকের ব্লগটা জাস্ট এইটুকুই ছিল তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঘন্টাটা অবশ্যই দাবিও আর একটু শেয়ার কমেন্ট করে দিও তাতে খুব ভালো লাগে আমার কমেন্ট করলে অবশ্য বুঝতে পারি যে তোমরা কি বলতে চাইছো আমাকে আর না করলে কী করে বুঝবো আর কীরকম কন্টেন্ট দরকার সেগুলো একটু আমাকে জানিও কমেন্টে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ভালো থেকো